তুমি এতক্ষণ কই আছিলা? তোমার মেয়েরে তুমি ফানি দিয়ে গেছো, তোমার মেয়ে ফানি ফালাই দেখছো, পুরাটা বেড কাভার পুরা নষ্ট করে লেছে। এখন এই তো সপ্তাহে বৃষ্টির দিন, আজকে আরো বৃষ্টি হইতেছে, কিভাবে তুমি এটা শুকাইবা বলো তো একটু। আরে কোনো টেনশন করবে না, এটা কোনো এশিয়ায় বিজনেস সাধন, এটা কোনো এশিয়ায় বিজনেস সাধন না, এটা হচ্ছে ওয়াটার প্রুফ বিজনেস সাধন। এটাতে পানি পড়লে এমন কি পেশাব পড়লে নিচে যাইবো না, কোনো তোষক নষ্ট হইব না, দেখছেন? এটা হচ্ছে, তার মানে কি নিচে পানি দেয় না? না না, এটা হচ্ছে ওয়াটার প্রুফ বিজনেস সাধন। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা তো সুন্দর করতে গেছো, এটা তুমি দেখলাম অনেকদিন দিয়ে খুঁজতেছো। হ্যাঁ, এটা টুইঙ্কেল বিডি ফেস থেকে মারিয়াম কে গিফট করা হয়েছে, অনেক সুন্দর একটা বিজনেস সাধন। ধন্যবাদ। জামা দিয়ে মুস্তেছো কেন? টুইঙ্কেল বিডি বলতে কি এটা? হ্যাঁ হ্যাঁ, ওদের ও আচ্ছা আচ্ছা। এই মারিয়ামে তো বিজে কি এক অবস্থা করছে আমো আমো, এখন তাহলে ওরে সবসময় পানি টানি দিয়ে বসে রাখলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই, এমনকি প্যাম্পাসও লাগতো না। আমরা যে আগে পেশাবের ভয় করতাম যে বিস্তার পেশাব করে দিবে, এটা এমন আর কোনো চিন্তাই না। আর মেহমান আসলে তো দেখা গেছে রেক্সিন দিয়ে বিছিয়ে রাখা যায় না, এখন থেকে বিছানা চাদর গুলো বিছাইলে খুব সুন্দর হইব, অনেক সুন্দর এমনকি কমফোর্টেবল। বাচ্চাদের কেন অনেক সময় দেখা যায় বেড কাভার বিছানো যায় না, ওই রেক্সিন বিছিয়ে রাখতে হয়, নাহলে পেশাব করে দেয়। ঠিক আছে, অনেক সুন্দর একটা বিছানা চাদর। দাগো ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই এখান থেকে নিতে পারে। বেবি আইটেম সবগুলো আইটেম ওরা সেল করে, অনেক বেবি আইটেম, সব বেবি আইটেম তারা সেল করে আর কি। তাদের প্রোডাক্ট গুলো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ভালো এবং তো অনেক আরামদায়ক, কোয়ালিটি ফুল আর কি, অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ সামনে হেগতুন আবার আনু, ভালোই লাগলো আমার কাছে। দেখছো আবার ফালাইছে, পানি ফালাইছে, সমস্যা নাই, ফালাও মা। এটার মধ্যে সোয়াইলে গামাইতো নো, এমন কি পানি পড়লে বা পেশাব করলো দেখেন না, অনেক সুন্দর, অনেক ভালো, এমনকি লম্বাও অনেক বেশি, লম্বাও অনেক বেশি। না না, এখন আর রেক্সিন বিছিয়ে রাখতে হবে না সামনের রুমে, কারণ রেক্সিন বিছিয়ে রাখতে তো খারাপ লাগে। এখন থেকে এই বিছানা চাদর গুলো ব্যবহার করলে হইব। আর সামনে শীতাইতে আছে, এখন বর্ষা, বিছানা চাদর গুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। মানে নিশ্চিন্ত মনিরে মারিয়াম রে খাটের উপরে বসানো যাইবো আর কি, আর কোনো টেনশন থাকতো না, বসান লাগে না, ও নিজে উঠতে পারে না। হ্যাঁ, এখন থেকে আর কোনো টেনশন নেই। তুমি মনে তোমার মেয়েরে বলি কি, জাগো ছোট ছোট বাচ্চা আছে, সামনে শীত আসতেছে, এখন বর্ষা, তারাও কিন্তু এই ফেস থেকে এত ভালো কোয়ালিটির এই বিছানা চাদর গুলো নিতে পারে।